বামেদের জুলুমের প্রতিবাদ করে আক্রান্ত বিজেপি কর্মী উত্তাপ মালদা চাঁচুলের কালিয়াপাড়ায় অভিযোগ। কালিয়াপাড়ার বিজেপি বুথ সভাপতি আশরাফুল হকের বিশেষভাবে সক্ষম ভাইকে বাইক নিয়ে ধাক্কা মারে গ্রামের এক সিপিএম কর্মী আব্দুর রফ। প্রতিবাদ করেন বিশেষভাবে সক্ষম বিজেপি বুথ সভাপতি আশরাফুল হক। তারপরে তলবল নিয়ে বিজেপি বুথ সভাপতির বাড়িতে চড়াও হন সিপিএম এর কর্মীরা। বিশেষভাবে সক্ষম পরিবারের ওপর চলে অত্যাচার ভাঙচুর। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় আশরাফুল হকের স্ত্রীর পায়ে। বাইক নিয়ে প্রতিবন্ধী আছে আমাদের আমজাদ হোসেন, প্রতিবন্ধী আছে, ও রাস্তা ওদিকে যাচ্ছিল, ও বাইক নিয়ে আসে, ওকে ধাক্কা মারে দিল। মারধর শুরু করার কারণে আমি এসেছিলাম, আমার ভাইকে কেন আপনি মারছেন, বাস বলা মাত্র ইট আর পাথর হাসবা, আর আমার প্রতিবন্ধী স্ত্রীকে হাসবা দিয়ে পাটা কেটে দিয়েছে, আর বাড়ি ঢুকে আমার হাবিবুর রহমানকে আর আনসুরা খাতুনকে বেদরুপ মারধর করেছে। রাজনৈতিক নয় এই ঝামেলা, পারিবারিক, দায় এড়িয়েছে বামেরা। চল, এক নং ব্লকের মতিহারপুর অঞ্চলের কালিয়াপাড়া বুথে যে ঝামেলাটি হয়েছে সেটি সম্পূর্ণরূপে পারিবারিক বিবাদ, তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোনো পারিবারিক সূত্রে এখন বিজেপি করে এরকম খবর পেয়েছি, বিজেপি করে একজন তার সাথে ঝামেলা একটা হয়েছে, তার সম্পূর্ণভাবে পারিবারিক ঝামেলা। ইতিমধ্যে চাঁচল থানায় বাম কর্মী আব্দুর রফ সহ 11 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী। এখন অপেক্ষা শুধু বিচারের। মালদহ থেকে সমুক লাহির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।